আজকে আমরা জাতি আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে সবাই সমবেত হয়েছি আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি আমাদের অন্যতম নেতা অধ্যাপক জামর হোসেন স্টেট বিএনপির সভাপতি মানিক ভাই এবং আমাদের চিফ করিমিটর আমাদের মহিন এবং আমাদের সিটি বিএনপির সভাপতি ওমর ফারুক এবং ইঞ্জিনিয়ার সহিত সাধারণ সম্পাদক এবং ডাঙ্ক পাশের ভাই এবং আমাদের রহমতুল্লাহ ভাই আমাদের আরো ভাই আমাদের মনির ভাই স্টেট বিএনপির সহ সভাপতি এবং আমাদের অন্যতম নেতৃবৃন্দ আমরা যারা আজকে এখানে এসেছি আজকে আমাদের এই শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনাকে হটানোর জন্য যে আন্দোলন আমরা অব্যাহত রেখেছি এক দফা এক দাবির আন্দোলনের এই সফল আজকের এই প্রোগ্রামটি করার জন্য আমাদের দেলোয়ার ভাই এবং আমি আক্তরসুন বাদল আমাদের পক্ষ থেকে প্রাণডালাও শুভেচ্ছা জানায় আজকের এই সংগ্রামী বিজয়ের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের নেতৃত্ব এবং গণতন্ত্র ফিরে আসুক একটি সুন্দর নির্বাচন হোক এবং আগামী দিনে আমাদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হোক মাধ্যমে এবং আমাদের মহান নেতা তারেক রমানকে আগামী দিনে বাংলাদেশে নিতে চাই সেই একধারায় যেভাবে কাজ করতেছি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একই সাথে কাজ করব এই অঙ্গীকার রেখে আমার আমি সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি